এটা কোডিটর এই কাজটা করে। তাহলে কি করে বললাম, কোডিটর আমাদেরকে কি হেল্প করে, কোডগুলো মানে কোডগুলো অর্গানাইজ করতে সহজ করে দেয়, তারপর অনেক সময় করে সাজেস্ট সাজেশন করে যে এই একটা আমি এইচটিএমএল লিখলাম, তারপর দ্বিতীয়বার আবার এইচটিএমএল না লিখতে হয়, তাই অটোমেটিক্যালি চলে আসে স্টার্টিং ট্যাগ আর এন্ডিং ট্যাগ, একটা ট্যাগ লিখলে এন্ডিং ট্যাগ সব হয়ে যায়। এরপরে হচ্ছে কোডগুলো ট্যাগ বাই হচ্ছে ভিতরে ইনিমে বা ইয়া ভ্যালু, তো সেক্ষেত্রে কালার দিলে অনেক সময় বোঝা যায় এবং কোডগুলো লাইন বাই লাইন সুন্দরভাবে দেখা যায়, 5 নম্বর লাইনের 10 নম্বর লাইনের কোড। এই ধরনের সুযোগ সুবিধাগুলো আমাদের কোড এডিটর দেয়, ঠিক আছে। আর আইটি যেটা করে, এই আইটি আরো একটু এক্সট্রা ফেসিলিটিস দেয়, সাজেশনটা সুন্দরভাবে আরো বেশি দেয়, তারপর হচ্ছে ডিবাগিং করা, অর্থাৎ কোন জায়গায় কি প্রবলেম হয়েছে, কোড লিখে কিছু ইরর হয়, সেই ইরর গুলো সহজভাবে সেটাকে মানে খুঁজে বের করতে সুবিধা দেয় হচ্ছে আপনার ওই ইয়া কি বলে আইডি। আইডির মধ্যে আছে ইগলিচ আছে, তারপর নেট বিন আছে, তারপর জেড বিন ইয়া আছে, কি জানো ওটাকে বলে ভুলে গেলাম, ইন্টেলিজি আইডি, এরকম অনেক আইডি আছে। তো আমরা বেসিক্যালি কোড এডিটর আমরা ব্যবহার করবো। তো কোড এডিটর ব্যবহার করতে গেলেও আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা বেশি সাজেশন কোড এডিটর কাছ থেকে নিবো না। কেন নিবো না, নিলে যেটা হয় যদি আপনি সাজেশন অটো নিতে যান তখন হচ্ছে যে কোডের আসলে সিনট্যাক্স গুলো নিজে বোঝা যায় না, এতটা কোডের মানে বিষয়গুলো এতটা সহজে বোঝা যায় না, কোড মানে মানে সিনট্যাক্স গুলো বোঝা যায় না। বাট যদি আমরা কোডের সাজেশন কম নিয়ে কাজ করি তখন যেটা সুবিধা হয়, শুরু থেকে আর কি সবসময় তখন প্রফেশনাল লাইফে তখন এত কোড লেখার ধরেন ইয়ে নাই, লেখার সময় নেই, তখন আমরা সাজেশন আসে তখন ইয়ে না, তো সেটা তো অন্য সময় ঠিক আছে। বাট শুরু থেকে আপনার কোড গুলো নিজের থেকে নিজে হাতে হাতে লিখলে বা নিজে ম্যানুয়ালি বারবার যদি লেখেন তাহলে হচ্ছে কোড গুলো সহজে বোঝা যায় এবং বেসিক সিনট্যাক্স গুলো মনে থাকে। আর সাথে সাথে কোড নিজে নিজে লিখতে গেলে কোড অনেক ভুল হয়, অনেক ভুল হয়, তো ভুল হওয়ার পরে তখন আপনি রান করবেন, তখন আপনার মানে আউটপুটটা প্রপারলি আসতেছে না, তখন আবার নিজে নিজে খুঁজবেন, নিজে নিজে খুঁজে আবার সেটাকে সলিউশন করার চেষ্টা করবেন। এই যে এই প্রসেসটার মধ্যে শুরু থেকে এই প্রসেসটার মধ্যে আপনার কোডের স্কিলটা অনেক ডেভেলপ হবে, অনেক বুঝতে পারবেন ভালোভাবে, তখন কোড গুলো ভালো মনে থাকবে। এরপরে যখন মোটামুটি লেভেলে চলে যাবেন তখন হচ্ছে যখন ওই আপনার কোড এডিটর আমাদের অটো সাজেস্ট নেবেন তখন আর সমস্যা নেই, কারণ তখন আপনার বেসিকটা ঠিক আছে। এই কারণে বেসিকটা ঠিক করার জন্য আমরা কোড এডিটরের বেশি একটা সাজেশন নিব না। আমরা যখন একদম শুরুর দিকে অনেক আগে যখন আমরা এগুলো একদম শুরু থেকে প্র্যাকটিস করছি তখন আমরা সরাসরি নোটপ্যাড দিয়ে করছি, নোটপ্যাড প্লাস প্লাস না, বুঝতে পারছেন, নোটপ্যাড আপনার জানেন নোটপ্যাডে কোনো কালার হয় না, কিছুই আসে না, একদম পিওর নোটপ্যাড, উইন্ডোজ এর সাথে যে উইন্ডোজ নোটপ্যাডটা ডিফল্ট থাকে সেই নোটপ্যাড দিয়ে আমরা প্র্যাকটিস করেছি। তো নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করেন, উদ্দেশ্য এই ছিল যাতে করে কোড ভুল হয় এবং কোড নিজে হাতে লিখি, লিখে গিয়ে আমার ভুলগুলো ধরা পড়ে এবং আমি কোডগুলো আমার সহজে মনে থাকে। ওকে ফাইন, এখন আপনাদেরকে নোটপ্যাড প্লাস প্লাস আমরা আমি শুরু থেকে দিয়ে দেখাবো, এরপরে সাবলাইন টেক্সট আছে অথবা ভিএস কোড আছে এগুলো দেখাবো, অসুবিধা নাই। তো শুরু থেকে আমি আপনাদেরকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে করাবো, যাতে করে সিনট্যাক্স গুলো ক্লিয়ার না হয়, যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে বেসিক ততক্ষণ পর্যন্ত আপনারা নোটপ্যাড প্লাস প্লাসই কাজ করবেন, সমস্যা নাই, ঠিক আছে। যখন দেখবেন যে মোটামুটি এখন ক্লিয়ার, এখন প্রবলেম হয় না, তখন হচ্ছে আমরা ওই সাবলাইন টেক্সট অথবা অন্য কোনো কোড এডিটর ব্যবহার করতে কোনো প্রবলেম নাই। আর শুরু থেকে যদি কোড এডিটরকে ভালো গুলো সাথে সাথে ব্যবহার করেন তাতে কোনো মানে বাধা নাই, আপনাদেরকে আমি বাধা দিব না, বাকি যে বললাম এই সুবিধাগুলো হবে, কারণ বেসিকটা যদি কোনো সময় আপনার ক্লিয়ার না থাকে তাহলে কোনো সময় ভালো কাজ করা যাবে না, বেশি দূর আগানো যাবে না, কোড দেখে দেখে বেশি সেটা বেশি দিন টিকে থাকবে না, নিজে থেকে যদি করবেন মানে ভালোভাবে ক্লিয়ার না থাকে, এই কারণে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আমরা শুরু করবো, ঠিক আছে। ওকে, এরপর যার মতো যখন মানে ভালো বুঝতে পারবেন তখন নিজের মতো করে যে কোনো কোড এডিটর ব্যবহার করুন, তাতে কোনো সমস্যা নেই। আমি শুরু থেকে একদম শুরু থেকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ব্যবহার করে দেখাবো, আমি সাপোজ আবার আগামী ক্লাসেও দেখাবো, অসুবিধা নাই, আগামী ক্লাসে ক্লাসে দিয়ে কোনো কোনো স্টুডেন্ট আসতে পারে, আগামী ক্লাসে আবার দেখাবো। আমি এমনিতেই ইয়াতে ওয়েবসাইটে গিয়ে একটা কোড এডিটর ডাউনলোড করার চেষ্টা করি, অনেকেরই আনসার হয়তো, বাট আমি আবার সবাইকে দেখাই, কারণ ক্লাসে সবাইকে দেখতে হবে, আমি আবার দেখাই। তো আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করবো, নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করে আমার এই কথাটা লিখে দিব, নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড, দেখেন অটোমেটিক্যালি চলে আসছে না, আসলে আমরা নিজের থেকে লিখে দিতাম নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড, আরো যদি স্পেসিফিক করে দিতে চান ফর উইন্ডোজ, উইন্ডোজ 10 64 বিট, এইভাবে চাইলে আছে, স্পেসিফিক করা লাগে না বেসিক্যালি, তারপরও করবেন, করতে চাইলে করতে পারেন, এগুলো দিলাম। চেষ্টা করবেন, এটা করলে কি সুবিধা হবে, না করলে কি অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকে সেটা বলছি, না করলে যেটা অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে অনেক ওয়েবসাইট আছে যেগুলা আপনাকে সফটওয়্যার ডাউনলোড করার কথা, যে সফটওয়্যারটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন সেই সফটওয়্যারটা ডাউনলোড করার কথাই বলবে, যে আমাদের লিংক দিবে। এখন অনেক ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে অথরাইজড না, মানে সেগুলো হচ্ছে আপনি ডাউনলোড ওই পেজ থেকে যদি আপনি করতে যান অনেক সময় ভাইরাস অ্যাটাক করে বা বিভিন্ন রকমের ক্ষতিকারক অনেক ইয়ে থাকে, আর সেই জিনিসগুলো আপনার পিসিতে অ্যাক্সেস করে পিসির ক্ষতি করে, বুঝতে পারছেন, যেটা আমরা নিজেরাও জানি না। দেখেন যে আপনি ক্লিক করছেন, সে একটা লিঙ্কে ক্লিক করছেন, সে অন্য একটা পেজে নিয়ে গেছে, অন্য কিছু দেখাচ্ছে, ডাউনলোড করছেন একটা ফাইল, সাথে সাথে অন্য একটা ফাইলও ডাউনলোড হয়ে গেছে, তারপরে আপনার আপনার কাঙ্ক্ষিত যে ফাইলটা ইনস্টল করছেন সাথে সাথে দেখবেন যে অন্য একটা ফাইলও
ইনস্টল হয়ে গেছে তখন পিসের অনেক প্রবলেম হয়। তো এগুলো হচ্ছে তাদের কাজ এরকম থাকে। দ্যাটস ওয়াই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে কোডের যে সফটওয়্যারটা ইনস্টল করবেন বা ডাউনলোড করবেন সেটার অফিসিয়াল সাইটটাতেই থেকে ডাউনলোড করবেন। ওই সাইটগুলো সাধারণত ওই মানে সফটওয়্যারের নামে, ওই সফটওয়্যারের নামে .org দিয়ে বেশিরভাগ থাকে আর কি, ঠিক আছে, .org থাকে, .org না থাকলেও সমস্যা নেই, বাট ওইটার নামেই থাকে। এই যে দেখেন, এই যেখানে নোটপ্যাড প্লাস প্লাস নোটপ্যাড প্লাস হাইফেন প্লাস .org, তো এটা হচ্ছে এটার অফিসিয়াল সাইট, এটাও তাদের অফিসিয়াল সাইট, এটাও এটা কিন্তু আবার অফিসিয়াল সাইট না, তাদের এটাও তাদের অফিসিয়াল সাইট না, এটাও তাদের ফাইল অফিসিয়াল সাইট না। হ্যাঁ, কিছু কিছু সাইট আছে ভালো অফিসিয়াল সাইট না হলেও ভালো, যেমন ফাইলিপো এটাও ভালো, এরকম কিছু কিছু সাইট আছে যেগুলা আপনার হচ্ছে ধরেন ইয়া ফাইল আর কি, ট্রাস্টেড ফাইল, বাট নর্মালি আপনারা তো জানেন না বা আমরা সবসময় জানি না, এই কারণে সাধারণত আমরা ওই পিসির ওই সফটওয়্যারের অফিসিয়াল সাইট থেকে আমরা ডাউনলোড করব। আমি কিন্তু শুধু নোটপ্যাড প্লাস প্লাস এর কথা বলি না, যে কোনো সফটওয়্যার ডাউনলোড করার ক্ষেত্রে এটা প্রযোজ্য। এনিওয়ে, তাহলে আমরা এখানে একটু ডাউনলোডে ক্লিক করি। ডাউনলোডে ক্লিক করার পরে এর বিভিন্ন ভার্সন আছে, 7.8.9, 7.8 রিলিজ ভার্সন আছে, তো আমরা যে কোনো একটা ভার্সন আমরা এখান দিয়ে ডাউনলোড করে নিব। একদম ছোট্ট একটা ফাইল, জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখবেন যে আমাদেরকে ডাউনলোড দেখাবে, ডাউনলোড করে নেই, এই যে ডাউনলোড হয়েছে, ছোট্ট একটা ফাইল। হ্যাঁ, ডাউনলোড করলাম, এখান থেকে ডাউনলোড কোথায় করবেন, সাপোজ আমি ডাউনলোডই রাখলাম অথবা ডেস্কটপে রাখি, কোনো সমস্যা নাই, ডেস্কটপে রাখলাম ছোট্ট ফাইল। ওকে, আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি জাস্ট কোথায় ডাউনলোড হয়েছে সেখান থেকে গিয়ে সেখান থেকে দেখে নে, সম্ভবত আমি ডেস্কটপে ডাউনলোড করেছি, এই ডেস্কটপে ডাউনলোড করেছি, এই ডাউনলোডটা আমি এখন রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর অথবা হচ্ছে ডাবল ক্লিক করব আমি, তখন বলবে। তার আগে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে সম্ভবত আমার এই সফটওয়্যারটা ডাউনলোড ইনস্টল করা আছে, কারণ আমি তো আগের ব্যাচগুলোতে ক্লাস নিয়েছি, নিতে হচ্ছে আমাকে কন্টিনিউয়াসলি, যার কারণে ডাউনলোড ইনস্টল করা আছে, সেটা আমি আনইনস্টল যদি করি তাহলে এখান থেকেই যাই, কন্ট্রোল প্যানেল থেকে যাই, একই কাজ কিন্তু ভিন্ন ভাবে করা যায়। তো আমি এখান থেকে কন্ট্রোল প্যানেল থেকে প্রোগ্রাম অ্যান্ড ফিচার এখানে যাওয়ার পরে এখান থেকে দেখেন, আমার এখানে দেখেন অর্গানাইজ লেখা আছে, কিন্তু আর কিছুই কিন্তু নাই, অর্গানাইজ লেখা আছে। এখন আমি যেটা আনইনস্টল করতে চাচ্ছি সেটার উপরে ক্লিক করি, ক্লিক করলে এখানে একটা অবস্থা দেখবেন আপনি, এই যে দেখেন, এই যে আনইনস্টল এইতে চলে আসছে, যখন ক্লিক করছি তখন চলে আসছে, আমি আনইনস্টল করব। আমাকে মেসেজ দিবে আপনি কি আনইনস্টল করতে চান, হ্যাঁ ডেফিনেটলি করতে চাই, তাহলে আনইনস্টল করলাম, আনইনস্টল হয়ে গেছে। তাহলে আমরা ইনস্টল করার আগে আনইনস্টল কিভাবে করতে হয় সেটাও দেখে নিলাম। ওকে, এখন আসেন যে আপনার ইনস্টল কিভাবে করব। সাপোজ আমার এটা আছে আর ডাউনলোডের মধ্যে আছে, ডাউনলোড থেকে এখান থেকে আমি ডাবল ক্লিক করতে পারি অথবা রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানেই দেই, সমস্যা নেই। তারপরে ইয়েস ইনস্টল হবে, ইংলিশ আছে ইংলিশে থাকবে, সমস্যা নাই, এভাবেই থাকবে। তারপরে নেক্সট, তারপরে এখানে তারা কিছু রুলস এন্ড রেগুলেশন দিছে, যে অনেকগুলা রুলস থাকে এখানে, দেখেন অনেকগুলা, অনেক লম্বা একটা থাকে। তো নর্মালি আমরা এগুলা টার্মস এন্ড কন্ডিশন থাকে, নর্মালি আমরা এগুলা পড়ি না আর কি, সাধারণত বুঝছেন, ব্যস্ত থাকি তো আমরা এত পড়ি না, এত ফ্রি জিনিস। তারপরে এখানে আই অ্যাগ্রিতে বলা মানে হচ্ছে যে টার্মস এন্ড কন্ডিশন যেগুলো, এগুলো আমরা পড়ে এটাকে অ্যাগ্রি করলাম, আমি এটাতে রাজি হয়ে গেছি, অ্যাগ্রি করলাম, তো ঠিক আছে অ্যাগ্রি করলাম। এবং এখানে হচ্ছে আমি কোথায় আমার ফাইলটা রাখতে যাচ্ছি, আমি এখান থেকে গিয়ে ব্রাউজ করে অন্য কোনো ফাইলে রাখতে চাই পারবো, বাট বাই ডিফল্ট কোনো সফটওয়্যার ইনস্টল করলে বাই ডিফল্ট এটা সি ড্রাইভে চলে যায়, প্রোগ্রাম ফাইলস বা সি ড্রাইভে চলে যায়, তো সি ড্রাইভে গেছে, সমস্যা নাই। এবং এর কতটুকু স্পেস দরকার, এই সফটওয়্যারটা যদি আমি ইনস্টল করি তাহলে কতটুকু স্পেস দরকার সেটা এখানে বলে দিচ্ছে, স্পেস রিকোয়ার 10.3 MB, এতটুকু দরকার। আচ্ছা আমি একটু মিউট করে দিচ্ছি, আজান হচ্ছে তো, মিউট করে দিচ্ছি, তারপরে আসতেছি। হ্যাঁ, 2-4-5 মিনিট একটু মিউট করে দেই, আজানটা হয়ে যাক। এরপরে আমরা এখানে ধরেন কি বললাম যে স্পেস রিকোয়ার্ড, কতটুকু স্পেস দরকার হবে এই সফটওয়্যারটা ইনস্টল করার জন্য, এবং এই সফটওয়্যারটা ইনস্টল করার জন্য যে জায়গাটা সে নিবে
এরপরে আমার সি ড্রাইভে কতটুকু জায়গা ফাঁকা থাকবে সেটাও এখানে বলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এরপরে আমি জাস্ট নেক্সট দিব, তারপর হচ্ছে নেক্সট দিব, তারপর হচ্ছে ইনস্টল। আমি যদি ডেস্কটপের উপর একটা শর্টকাট ধরেন ক্রিয়েট করতে চাই, ধরেন আপনার হলো যে কি বলে যে এটা শর্টকাট তৈরি করতে চাই, তাহলে এটা টিক চিহ্ন দিব বা চেক করব, আর না হলে আনচেকই থাকবে, সমস্যা নেই। আমি ইনস্টল করি, জাস্ট ইনস্টল হয়ে গেছে। আমি এখন বলছে রান, এটা যদি রান করতে চাই তাহলে ফিনিশে ক্লিক করবো, দেখবেন যে অটোমেটিক্যালি এটা রান হয়ে গেছে, একটা কিছু কোড আসছে, বাস এটা আমি কেটে দিলাম, আর কিছু নাই। ওকে, এখান থেকে আমি হচ্ছে এখান থেকে কোনো কোড লিখতে চাইলে এখান থেকে কোড লিখতে পারবো। এরপরে হচ্ছে ধরেন এখান থেকে নতুন ফাইল নিতে পারবো, নিউ ফাইল, তারপরে কোনো এক্সিস্টিং কোনো ফাইল কে ওপেন করতে চাইলে কন্ট্রোল এ ও, আর হচ্ছে এখানে ওপেন, অথবা নতুন ফাইল নিতে কন্ট্রোল এ, সরি কন্ট্রোল এন, সেভ, সেভ অ্যাজ ইত্যাদি এই জিনিসগুলো এখানে, রিনেম, ক্লোজ, ক্লোজ অল, সব ফাইল গুলো যদি ক্লোজ অল করতে চাই তাহলে এটা ইত্যাদি এই জিনিসগুলো অপশন গুলো এখানে আছে। তারপরে যে ইডিটে যাবেন, ইডিটে গিয়ে দেখবেন যে বিভিন্ন রকমের কাজগুলো আছে, এগুলো সব অপশন গুলো আমাদের দরকার হয় না, যার কারণে আমরা এগুলো সবগুলো ইয়ে করিও না। তারপর আছে সার্চ এর অপশন আছে, ভিউ অপশন আছে, তারপর হচ্ছে এখান থেকে ইনপুটিং, ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, সেটিং, এগুলো এত কিছু আমাদের সব দরকার হয় না, মানে মানে বুট সেট আপ আমাদের নর্মালি এখানে করে দেওয়াই আছে। রান করতে চাইলে রানে গিয়ে এখান থেকে রান দিলে হয়ে যাবে, মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম। এরপরে কিছু নতুন যদি কোনো প্লাগ ইন অ্যাড করতে হয়, প্লাগ ইন দ্যাট মিনস আপনার এখানে এর কিছু এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস দিবে, হচ্ছে আমরা প্লাগ ইন হচ্ছে ওই জিনিসগুলাই, কারণ ওখানে যদি আমরা ওই প্লাগ ইন গুলো ইউজ করি যেটা আমাদের এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস দিবে, সেই ধরনের জিনিসগুলোই হচ্ছে এর সাথে অ্যাড আপ করা, অ্যাড করা সেটাই হচ্ছে প্লাগিনস। তো আমরা চাইলে এখান থেকে প্লাগিন অ্যাড করতে পারবো। তো এখন আমরা নতুন একটা ফাইল সাপোর্ট সাপোজ নিব, নতুন ফাইল নেওয়ার জন্য ফাইল থেকে গিয়ে নিউ অথবা কন্ট্রোল ধরে এন, আমি কন্ট্রোল ধরে এন দিচ্ছি না আপনাদের সামনে, এখান থেকে এটাই দিচ্ছি, এটা দিলাম, আর একটা হয়ে গেল, এটা তো আগে ছিলই, এটা কেটে দেই। এখন এটাকে যদি আমরা সেভ করতে চাই আইদার কন্ট্রোল এস অথবা সেভ অ্যাজ, এটা দিলেই হবে, কন্ট্রোল এস দেই, কন্ট্রোল এস যদি দেই তাহলে হচ্ছে আমাদের এটা, সরি কন্ট্রোল এস দিলে সেভ হবে না, সেভ অ্যাজ হবে, কারণ এটা আলটিমেটলি হয়েই আসছে। আচ্ছা, এখন এই যে দেখেন এই যে নিউ স্পেস টু, আমরা এই সমস্ত নামগুলো রাখবো না, আমরা হচ্ছে কোন একটা মিনিংফুল নাম দেব, তবে এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বা পিএসসি এর ফাইল গুলা বা এইচটিএমএল এগুলো সাধারণত অনেক সময় ইয়া দেওয়া হয়, আপনার ইন্ডেক্স দেওয়া হয়, ইন্ডেক্স নাম দেওয়া হয়, তো আমরা সেটা না দিয়ে আমরা আমাদের মতো করে নাম দিব, যাতে করে এই ফাইলের মধ্যে যে লেখাগুলো আছে সেটা যদি কোনো সময় খুঁজতে যায় বা কোনো একটা কাজ আমি এখানে করে রাখছি সেটা খুঁজতে গেলে যেন আমি সহজে বুঝতে পারি যে আচ্ছা এই ফাইলের মধ্যে এটা আছে, নাম দেখে যেন বুঝতে পারি, সহজ কথা। তো এই টাইপের আমরা কোনো একটা নাম দিব, সাপোজ আমাদের প্রথম ক্লাস তো আর কিন্তু কিছু নাই, তো আমরা এখানে জাস্ট ফার্স্ট লেকচার দেই, FIRST ফার্স্ট লেকচার, ফার্স্ট লেকচার দিলাম। এরপরে এর এক্সটেনশন দিতে হবে, এক্সটেনশন কি, এক্সটেনশন শুধু এটা না, এক্সটেনশন সবার জন্য আমরা একটু শিখি। এক্সটেনশনটা হচ্ছে ডট সহ যে লেখাটা লেখাটা থাকে, 3 অক্ষর বা 4 অক্ষর লেখাটা থাকে, এটা হচ্ছে একটা এক্সটেনশন। যেমন আমরা যদি ওয়ার্ড ফাইলে যাই তাহলে দেখি ডক, এখন দেখেন আমরা দেখি যে ডট ডক এক্স, ডিওসি এক্স, তারপরে এক্সেল এর XLSX, তারপর হচ্ছে এমএস এক্সেল এর হচ্ছে ACCBB, তারপরে পাওয়ার পয়েন্ট এর ডট PPTX, তারপরে হচ্ছে এখানে আবার দেখেন টেক্সট এডিটর এর, দ্যাট মিনস আপনার নোটপ্যাড এর যে ইয়ে আছে সেটা হচ্ছে ডট TXT, আবার হচ্ছে EXE ফাইল, এরকম যেগুলো থাকে এগুলো হচ্ছে এক্সটেনশন। তো এক্সটেনশন কি করে, এক্সটেনশন হচ্ছে একটা ফাইল আমরা যখন তৈরি করব তখন ওই এক্সটেনশন দিয়েই সেই ফাইলটাকে সে চেনে, মূলত এক্সটেনশন দিয়েই চেনে, সে তো সে তার ফাইলের নাম দিয়ে চেনে না, বুঝছেন, যে নামই জান না কেন সেটা দিয়ে সে চেনে না, সেটা চেনা বলতে ওইটার যে স্পেসিফিক একটা কাজ আছে ওই ফাইলটা ওপেন করলে কি রকম ওপেন হবে। যেমন ওয়ার্ড এর ফাইল যদি আমরা কেউ ওয়ান ওপেন করি তাহলে কিন্তু কোনো সময় পাওয়ার পয়েন্ট পাওয়া যায় না ওখানে, বা পাওয়ার পয়েন্টের মতো কিন্তু ওপেন হয় না, বা আপনার এক্সেল এর মতো ওপেন হয় না, বা আবার এক্সেল ফাইল যদি ওপেন করেন সেটা কিন্তু এক্সেল এর মতোই ওপেন হয়, সেটা কিন্তু ওয়ার্ড এর মতো ওয়ার্ড ফাইলের মতো ওপেন হয় না। তার কারণ হচ্ছে যে এক্সেল ফাইলে শেষে ডট XLX দেওয়া আছে, দ্যাট মিনস তার এক্সটেনশন দেওয়া আছে, এই কারণে ওই এক্সটেনশন অনুযায়ী সেই তার ফাইলটা ওপেন হয়, যে ধরনের এক্সটেনশন থাকে ওই এক্সটেনশন দিয়ে ওই ফাইল ওপেন হয়। তো এই এরকম HTML CSS এরও যে এরকম বিভিন্ন এক্সটেনশন আছে, মানে প্রত্যেকটার আলাদা আলাদা এক্সটেনশন আছে, তো HTML ফাইলের জন্য হচ্ছে এক্সটেনশনের নাম হচ্ছে ডট HTML,
.html ঠিক আছে .html এবং এখান থেকে আমরা all file all যেটা সেটা দিতে পারি যে all types এবং উপরে আমরা লিখে দিলাম হচ্ছে html অথবা এখান থেকে আমরা html এখানে আছে এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি আচ্ছা এখানে আরো অনেক এক্সটেনশন আছে এনিওয়ে আমি তাহলে এখান থেকে সেভ দিলাম হ্যাঁ সেভ দিলাম কি বলছে ও সরি আমি এখানে ইয়েতে করতে গেছি আমি অন্য একটা ফাইলে করব এখানে সি ড্রাইভে করতে যাচ্ছিলাম সি ড্রাইভে করব না আমি অন্য একটা জায়গায় করব সাপোজ আমি ডেস্কটপে করলাম ডেস্কটপে করলাম এখন হচ্ছে আমার এই এইচটিএমএল এর কোড লিখলে আমার এখান থেকে আউটপুট আসবে এখন অনেক সময় আচ্ছা এই কাজটা আমরা অন্য ভাবেও করতে পারি যেমন আমরা এখান থেকে আমি এটা ডিলিট করে দিই এটা তো দরকার নেই আমাদের আননেসেসারি ফাইল রাখবো না আননেসেসারি ফাইলগুলো অনেক সময় কাজে সমস্যা করে আচ্ছা যেমন আমরা এইভাবে লিখতে পারি এখান থেকে গিয়ে নিউ থেকে রাইট বাটন ক্লিক দেন হচ্ছে নিউ তারপর হচ্ছে txt এই ডকুমেন্ট যদি দেন সমস্যা নাই এখানে আমরা লিখতে পারি যে ফার্স্ট সাপোজ আমি লিখে দিলাম ফার্স্ট ডট এই যে txt আছে এটা txt না দিয়ে ডট html সে আমাকে একবার বললো যে একটা ওয়ার্নিং দিল যে আপনি কি html এ এটা কনভার্ট করতে চান তখন আমি বললাম ইয়েস ইন্টার দিলাম ইয়েস হয়ে গেল ডিফল্ট ভাবে ইয়েস এ এফ সিলেক্ট করা ছিল আমি ইন্টার দিলাম তখন ইয়েস হয়ে গেল এখন এটাকে আমরা এইভাবে ওপেন করতে পারি রাইট বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এখানে এইভাবে ওপেন করতে পারি তাহলে এইভাবে ওপেন করা দেবে সমস্যা নাই ওকে ফাইন আচ্ছা এখন অনেক সময় যেটা হইতে পারে সেটা হলো অনেক সময় যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে যে আপনি এখানে একটা নাম দিয়ে ধরেন আপনি লিখছেন কিন্তু html টা দেখাচ্ছে না অথবা html দেখাচ্ছে কিন্তু html এর মতো করে হচ্ছে না তো সেই ক্ষেত্রে প্রবলেম যেটা হয় সেটা আমি একটু দেখাই সেটা হচ্ছে এরকম যদি থাকে সাপোজ এই যে ভিউ দেখবেন যে আপনার যখন কোনো ফোল্ডার ওপেন করবেন তখন এই যে এখানে হোম বাটন মানে হোম ট্যাব তারপর শেয়ার ভিউ এখানে গিয়ে দেখেন এই যে ভিউ এর আন্ডারে ফাইল নাম এক্সটেনশন এটা যদি আনচেক করা থাকে আনচেক করা হলে তখন কিন্তু ফাইলগুলো সাধারণত যে এক্সটেনশনগুলো আছে সেটা আর দেখা যায় না এখন দেখেন এই যে আমি ফার্স্ট লিখছি ফার্স্টের পরে আসলে কি আছে এটা কিন্তু দেখা যাচ্ছে না একটু মাথায় রাখেন হ্যাঁ বোঝার চেষ্টা করেন এখন আমি আর একটা ফাইল লিখি সাপোজ হচ্ছে লিখে দিলাম হচ্ছে এখানে দেন আমি লিখলাম হচ্ছে সেকেন্ড ডট html দিলাম হ্যাঁ দিলাম আর কোনো সেন্স নাই এটার মতো হয় না ঠিক আছে এটার মতো কোনো সেন্স হচ্ছে না তার মানে আমি যে ডট html দিলাম এর সাথে আরেকটা এক্সটেনশন আছে যেটা আমি দেখতে পারি না কেন দেখতে পারি না এই যে এখানে বলে দিছি এখানে আমরা আনচেক করে দিছি ওটা এই যে এখান থেকে গিয়ে আনচেক করে দিছি ফাইল নাম এক্সটেনশন তারপরে তার মানে হচ্ছে এই যে ফাইলে যে নাম এক্সটেনশনটা ছিল আগে থেকে সেই এক্সটেনশনটা আর দেখাচ্ছে না তার মানে একসাথে সে txt ও আছে আবার সাথে সাথে এই .html ও আছে তো কিন্তু সেই .html তো ওটা মানবে না .html ওটা মানবে না বলবে যে আপনার আমাকে ডট html শুধু দিতে হবে এখানে txt দেওয়া যাবে না কিন্তু আমরা বুঝতেছিও না এখানে কেমন তখন আপনারা যেটা করবেন এখানে গিয়ে এই ভিউ ট্যাবে গিয়ে এখান থেকে ফাইল নেম এক্সটেনশন এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এখন এক্সটেনশন সবগুলোরই দেখা যাচ্ছে এতক্ষণ কিন্তু দেখা যাচ্ছিল না এখন ওইখানে যান এখানে গিয়ে দেখবেন যে আপনি ওপেন রিনেম করেন রিনেম করতে গিয়ে দেখেন এই যে html এটাও আছে txt ও আছে তার মানে আবার txt আর থাকা যাবে না তার মানে ওইখান থেকে ওটা তুলে দিলে তখনই এটা ঠিক হয়ে যাবে এই যে এখন ঠিক হয়ে গেছে ঠিক আছে এটা বললাম এটা হচ্ছে ইজি ওয়েতে এটা করা যায় এই যে এক্সটেনশনটা তুলে দেওয়া যায় অথবা আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে এই যে অপশনস ওই ভিউ ট্যাবের আন্ডারে অপশনসে গিয়ে হচ্ছে সেন্স ফোল্ডার এন্ড সার্চ অপশনস এখানে ক্লিক দেন হচ্ছে ভিউ এই ভিউ এর আন্ডারে গিয়ে হচ্ছে এই যেটা এটা যদি তুলে দেন তাহলে ওই একই অবস্থা ওখানে যে অবস্থাটা হলো সেটা হচ্ছে একই অবস্থা তাই হোক এটা আমরা চেঞ্জ করলাম না তাহলে এখান থেকে ইয়া করি এক্সটেনশন দেই তাহলে এক্সটেনশন চলে আসছে অনেক সময় এরকম আপনাদের হবে বুঝতে পারবেন না কিন্তু দেখবেন যে আপনার কাজ হচ্ছে না বিষয়টাকে ক্লিয়ার
বুঝতে পারছেন কি? জি স্যার, একদম ইজি জিনিস এবং বিস্তারিত বলার চেষ্টা করলাম, কারণ ইনিশিয়ালি এই যে ভুলগুলো অনেক সময় আমাদের হয়ে যায়। আচ্ছা, তাহলে আপনার একটা ব্রেক নেন, নামাজের ব্রেক, এবং চাইলে মায়ের হাতের কেউ নাস্তাও খেতে পারেন, নাস্তা টাস্তা খেয়ে একটা ব্রেক নেন। এখন হচ্ছে 5:12 বাজে, 5 মিনিট ব্রেক নেবেন বলেন দেখি। 5 মিনিট, ঠিক আছে 5 মিনিট। বলেন কয় মিনিট ব্রেক নেবেন? 5 মিনিট, ঠিক আছে। হ্যাঁ 5 মিনিট, ঠিক আছে। 5 মিনিট হয় না ব্রেক? অবধি বলছি কি 5 মিনিট দিতে, 5 মিনিট দিতে বলছি। ও, আপনি 5 মিনিট দিতে বলতেছেন? ঠিক আছে, চার রাকাত নামাজ করতে তো ইয়া লাগে আপনার, ইয়া ছিল। এখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে গিয়ে তারপরে যে এখান থেকে চেঞ্জ, চেঞ্জে গিয়ে তারপরে যে আপনি আসলে কাতে করতে চান, সাপোজ আমরা এখানে করতে চাই, তাহলে অ্যাপ্লাই ওকে দেই, হয়ে যাবে। অ্যাপ্লাই ওকে দেই, এখন যদি যাই, আচ্ছা তারপর প্রবলেম করতেছে, আমরা আটা কাজ করতে পারি এখান থেকে, এখান থেকে ওখান থেকে ডাবল ক্লিক করেও করতে পারি, ফাইলটা পাচ্ছেন ওখান থেকে, আমরা ওখান থেকে করে দিতে পারি। এখান থেকে যদি আমি ডাবল ক্লিক করি তারপর আমার ওপেন হয়ে যাবে, ওখান থেকে একবারই আমি করবো, এই এই জন্য তারপর তো বারবার রিফ্রেশ করবো, রিফ্রেশ করবো, রিফ্রেশ করবো। তো এইভাবে লিখে দিলাম, এখন লেখা দেখেন লেখাটা অনেকটা বড় হয়ে গেছে, এখন এরকম H1, এখন আমি দেখবো হচ্ছে H2 লিখবো, ঠিক আছে? H2 আমি হাতেই লিখে যাচ্ছি, H2 H2 তারপরে হচ্ছে ধরেন সাপোজ আমি লিখলাম হচ্ছে this is AD2, এই লেখাটাই লেখা বেশি না, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, অল্টার ট্যাব দিয়ে আমি ইয়েতে গেলাম, ব্রাউজারে গেলাম, এখানে যদি রিফ্রেশ করি তাহলে লেখাটা আমার একটু ছোট হয়ে গেল। আবার আর একটা লিখবো হচ্ছে AD H3 এর মধ্যে লিখলাম হচ্ছে দিস ইজ হেডিং 3, যদি রিফ্রেশ করি আবার দেখবো যে হেডিং 3 আর একটু ছোট হলো। এখন এই জিনিসগুলোকে যদি আমরা কপি করতে চাই, যে আমি এখন এখান থেকে নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে নিচে গিয়ে এখানে হচ্ছে আমরা পেস্ট করলাম, এটা করতে পারি, বাট এই জিনিসটা আমরা যদি একটু শর্টকাটে করতে যাই তাহলে কন্ট্রোল ধরে ডি, কার্সারটা এখানে রাখলাম, রেখে কন্ট্রোল ধরে ডি, কন্ট্রোল ধরে আবার ডি, মানে কে যেটা দিলেন কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল জেড দিয়ে আবার এগুলাকে কমিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে চেঞ্জ করে দেই, এখানে H4 বলে দেই, H4 H4 বলে দিলাম, তারপরে সে H5 বলে দিলাম, তাহলে এটাও H5 বলে দিলাম, তারপরে এটাও H5 বলে দিলাম, তারপরে হচ্ছে এটাও H5 বলে দিলাম, সরি এটা 6 6 6, তাহলে এখান থেকে বললাম এটা 3, এটা 4, এটা 4, এটা হচ্ছে 5 5, এটা হচ্ছে 6, আর একটা দেই, আচ্ছা এই করেই দিই আগে। হ্যাঁ, এখন আমি একটু রিফ্রেশ করি, বিসি সেভিং 3 4 5 6, দেখেন কত ছোট হয়ে গেছে, 6টা হচ্ছে সবচেয়ে ছোট আর 1টা হচ্ছে সবচেয়ে বড়। এখন আমরা একটা কাজ করি, আমরা বলি আমরা এই জিনিসটা চাই, সাপোজ যে তাহলে 6 যেহেতু দিলাম তাহলে 7 দেই, তাহলে আর একটু ছোট হোক এটা আমরা চাচ্ছি, সাপোজ তাহলে আমরা আর একটা লিখি কন্ট্রোল ডি দিয়ে, কন্ট্রোল ডি, তার মানে এটা কি যত নিচে নামে তত মানে ছোট হয় আর কি? হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা 7 দেই, আমরা চাচ্ছি যে তাহলে 7 যেহেতু দেই তাহলে 6 যেহেতু ছোট হয়েছে 7 আরো ছোট হবে, সেটাই আমরা দিলাম, দিয়ে এখন আমরা রিফ্রেশ করি, দেখেন আমি এখানকার কন্টেন্টটা চেঞ্জ করে দিই, যেটা 7 এর তাহলে বোঝা যাবে, যেটা 7 এর 7 দেখেন 7,
বাট আমরা কিন্তু এটা চাই নাই আসলে আমরা বলছিলাম যে যেহেতু ওয়ানটা বড় তার সাথে ছোট তার সাথে ছোট এইভাবে আসছে সিক্সটা সবচেয়ে ছোট তাহলে সেভেন দেই তাহলে তার সাথে আরো ছোট হবে আমরা এটা চাইছিলাম কিন্তু আসলে আলটিমেটটা হলো না না হওয়ার পিছনে যেটা কারণ সেটা হচ্ছে HTML এর এখান থেকে H1 থেকে H6 পর্যন্তই সাপোর্ট করে এরপরে আর কোনো সেটাকে সে আর চেনে না বুঝতে পারছেন এটা কোনো রুলস এর মধ্যে পড়ে না যার কারণে এটা নরমাল একটা কন্টেন্ট হয়ে গেছে আমরা এটা চাইলেও 6 এর পরে 7 8 9 10 দিতে চাইলে সেগুলো আর আমরা দিতে পারবো না বুঝতে পারছেন এই হলো কথা আমরা 6 পর্যন্ত দিতে পারবো হ্যাঁ এগুলোকে আবার বিভিন্ন ভাবে কালার করা চেঞ্জ করা সেটাকে করতে পারবোই সেটা অন্য জিনিস এরপরে আমরা এখানে যদি একটা কাজ করতে চাই সেটা হচ্ছে আমি এখানে একটা প্যারাগ্রাফ দিলাম প্যারাগ্রাফ প্যারাগ্রাফ দিলাম আমি প্যারাগ্রাফের মধ্যে আমি এখানে আমার নামটা লিখে দিলাম তারপরে হচ্ছে আমি এখানে আমার নামটা লিখে দিলাম প্যারাগ্রাফ আকারে যাবে এরপরে হচ্ছে আমি আমার ফোন নাম্বারটা লিখে দেয় অথবা ইমেল এটা দিলাম তারপর হচ্ছে এখানে কি দিলাম ধরেন ইমেল দিলাম gmail.com এগুলা দিলাম আমি হ্যাঁ তারপরে হচ্ছে ধরেন আমি হচ্ছে এইটি থাক আপাতত অথবা স্কিল দেই স্কিল এরিয়া এখানে দেই হচ্ছে সাপোজ HTML কতগুলো দেবেন HTML CSS থেকে ধরেন JS তারপরে হচ্ছে ধরেন বুটস্ট্র্যাপ তারপরে ধরেন আর কি দিব যেগুলো এরিয়া দেওয়ার দরকার নাই তারপরে PHP MySQL MySQL এগুলা এত দিয়েও লাভ নাই আসলে তারপরে ওরাকল ওরাকল এরপরে হচ্ছে জাভা কোটলিন আসলে করে থাক অ্যান্ড্রয়েড এরপরে হচ্ছে আপনার ফ্লাটার ডার ফ্লাটার দেওয়ার আগে ডার ইত্যাদি এই করে থাক তাহলে আমি যদি এখন এটা রিফ্রেশ করি তাহলে আমি এটা একটা প্যারাগ্রাফ আকারে দেখতে পাচ্ছি ঠিক আছে তো প্যারাগ্রাফটা হচ্ছে নরমালি আমরা যখন বড় আকারে কোনো একটা কন্টেন্ট লিখি তখন সাধারণত আমরা প্যারাগ্রাফটা ব্যবহার করতে পারি আচ্ছা এখন এগুলোকে আমি আবার কালার করতে পারি তারপরে হচ্ছে আমি এই ব্যাকগ্রাউন্ড দিতে পারি তো যখন আমরা এগুলো ব্যবহার করব তখন হচ্ছে আমরা এটাকে CSS ব্যবহার করে করতে হবে CSS আমরা তিনটা ওয়েতে ব্যবহার করতে পারি এগুলো নিয়ে আমি বিস্তারিত পরে আমারও আসবে ইনশাআল্লাহ CSS ব্যবহার তিন ভাবে করতে পারি একটা হচ্ছে ইনলাইন CSS ইন্টারনাল CSS এক্সটারনাল CSS না আমরা চাইলে CSS ইনলাইন CSS ব্যবহার করতে পারি ইনলাইন CSS ব্যবহার করার জন্য আমরা এখানে style স্টাইল দিতে পারি স্টাইল দিয়ে এখানে হয়তো আমরা বলতে পারি যে সাপোজ কালার দিলাম কালার দিয়ে কোলন দিয়ে আমি যদি গ্রিন দেই সেমিকোলন দিলাম গ্রিন দিলে এটা কালারটা গ্রিন কালার হয়ে গেল আমরা যদি এটা সাইজ বড় করে দিতে চাই টেক্সট সাইজ তাহলে সেটা বড় দিতে পারি ফন্ট সাইজ এখানে আমরা কোলন দিয়ে ধরেন 30 পিক্সেল দিলাম সেটাও দিতে পারি সেটাও সমস্যা নাই এটাও দিতে চাইলে দিতে পারি এই যে ফন্ট সাইজ একটু বড় করে দিলাম ঠিক আছে আমরা এরপরে আরো যদি চাই যে আপনার এখানে থেকে ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা এখানে দিতে চাই সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে ব্লু অথবা ধরেন রেডই দেন তাতে কোনো সমস্যা নাই যদিও কালার একটা সাথে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার কারণে মিলবে না তাতেও সমস্যা নাই জাস্ট আমরা দিতে পারি সেটাই বললাম এটা মিললো না হ্যাঁ বরং এটা যদি রেড দিতাম রেড দেই আর এটা হচ্ছে গ্রিন দিলাম এখন যদি আমরা রান করি তাও জিনিসটা খুব বেশি একটা যে সুন্দর হয়েছে ব্যাপারটা এরকম না তো সুন্দর হওয়া না হওয়া এখানে আসলে উদ্দেশ্য না উদ্দেশ্য তো আমরা এটা ব্যবহার করতে পারি কি এখন
এই যে সিএসএস টা ব্যবহার করলাম এটা হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস, এটাকে ইনলাইন সিএসএস বলে। আমি এগুলো নিয়ে আবারও আলোচনা করব যখন সিএসএস ব্যবহার করব, কিভাবে ইন্টারনাল সিএসএস ব্যবহার করা যায়, কিভাবে ইনলাইন সিএসএস ব্যবহার করা যায়, সেই জিনিসগুলো আমরা আবারও দেখব। এই হচ্ছে ঘটনা। এখন আমরা যখন এখানে আরো কাজগুলো করবো, এখানে ব্যাকগ্রাউন্ড অনেকে দিয়েছিলেন, স্টাইল কেমনে জানি দিয়েছিলেন, স্টাইল দিয়েছিলেন কে কে বলেন তো, স্টাইল, তারপর হচ্ছে এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলেন, ব্যাকগ্রাউন্ড কালার এভাবে দিতে হয় না, এভাবে দিয়েছিলেন আপনার হলো ধরেন পিঙ্ক কালার, ঠিক আছে দিলাম, আপনি যেহেতু বলছেন এই ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার কি দিলে কি হবে, পুরোটা পিঙ্ক হয়ে যাবে, এই তো আর তো কিছু না, এটাও তো ইনলাইন সিএসএস, ঠিক আছে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আবার যদি কোনো ইমেজ দিতে চান, ইমেজ দিলে এখানে img ট্যাগ ব্যবহার করতে হয়, img img দিতে হয়, তারপর img এর মধ্যে src দিতে হয়, src src এর মধ্যে আবার বলতে হয় যে আপনার রিসোর্সটা, src মানে রিসোর্স, কোথা থেকে আপনি জিনিসটা দিচ্ছেন সেটা বলে দিতে হয়, যে ইমেজটা যদি আপনার এই ফাইলেই থাকে তাহলে সেই ফাইলের নাম বলে দিলে হয়ে যায়, মানে এই ফোল্ডারে থাকে তাহলে সেটা সরাসরি বলে দিলে হয়ে যায়, আর যদি অন্য কোনো ফোল্ডারে থাকে সেই ফোল্ডারের লোকেশন বলে দিতে হয়, সেই ফোল্ডারের মধ্যে যদি আরেকটা ফোল্ডার থাকে সেটা সহ ওই লোকেশনটা বলে দিলে হয়ে যায়, তাহলে হচ্ছে ইমেজটা চলে আসে অথবা এটা সার্ভার থেকে ইমেজ দিয়ে দেওয়া যায়। এইভাবে হচ্ছে আমরা এই কাজগুলা করতে পারি, ইনিশিয়াল জিনিস হচ্ছে এটা। তো আপনাদের এই পর্যন্ত যে দেখেন এই জায়গাতে যেন কোনো রকমের কোনো ভুল না থাকে, হ্যাঁ কোনো রকমের কোনো ভুল না থাকে। একটা মিনিট, আমার ফোন না থাকলে আজকে এই পর্যন্তই শেষ করে দিব, ইনশাল্লাহ শেষ করে দিব, আগামী কালকে ইনশাল্লাহ ইন টাইমে আপনারা জয়েন করবেন এবং ক্লাস মিস করবেন না, এটা একটু মাথায় রাখবেন আপনি। তাহলে ঠিক আছে নাকি? ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে জি হ্যাঁ ইনশাল্লাহ দেখা হবে কালকে। থ্যাংক ইউ স্যার। জি থ্যাংক ইউ।